আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ক্যানভাসের আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। রমজান মানেই ইফতারিতে বেগুনি থাকতেই হবে। সারা বছর না খেলেও ইফতারিতে কিন্তু বেগুনিটা প্রায়ই আমাদের খাওয়া হয়। আজকে শেয়ার করছি মচমচে পারফেক্ট বেগুনির রেসিপি, আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে আসি। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণ বেসন চেলে নিচ্ছি। বেগুনি বানানোর বেসন অবশ্যই চেলে ব্যবহার করবেন, তাহলে বেগুনি বানানোর ব্যাটারের মধ্যে কোনো লাম্পস ক্রিয়েট হবে না, আর ভেতর থেকে যে একটা এয়ার ক্রিয়েট হবে এর ফলে বেগুনির ব্যাটারটা পারফেক্ট হবে। এখন 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া। যেই চালের গুঁড়া দিয়ে আমরা ঘরে রুটি বানিয়ে থাকি আমি সেই চালের গুঁড়াটাই ব্যবহার করছি, আর এটা আমার ঘরে বানানো চালের গুঁড়া। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে সবগুলো শুকনো উপকরণ একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প করে কয়েকবারে। একবারেই বেশি পানি দিতে যাবেন না, তাহলে বেসনের গোলাটা পাতলা হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে কয়েকবারে পানি দিচ্ছি এবং খুব ভালো মতো এইভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই মিশ্রণটা করতে পারেন। বেসনের গোলাটা যখন বানানো হয়ে যাবে তখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, আর এই 30 মিনিট পরে কিন্তু ব্যাটারের ঘনত্বটা কিছুটা ঘন হয়ে আসবে, এই জন্য প্রাথমিক পর্যায়ে কিছুটা পাতলা অবস্থায় রাখতে হবে। আর এই ব্যাটারটা ঠিক মতো হয়েছে কি না এটা বোঝার একটা উপায় হলো আপনি একটা আঙুল চুবিয়ে দেখতে পারেন, দেখবেন আঙুলের গায়ে কিছুটা ব্যাটার লেগে থাকবে এবং কিছু ব্যাটার পড়ে যাচ্ছে। ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর এরই ফাঁকে আমি বেগুনটা রেডি করে নেচ্ছি। আমি একটা বেগুন পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না। তারপরে এই বেগুনটা খুব ভালো মতো ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। 30 মিনিট পর এখন এই ব্যাটারে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি আগে দেইনি, পরে অ্যাড করেছি, আর বেকিং পাউডার আগে না দেওয়াই ভালো, পরে দিলেই ব্যাটারটা পারফেক্ট হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি লবণটাও আগে অ্যাড করেছিলাম না। আর সব কিছু এখন খুব ভালো মতো আবারও মিক্সড করে নিলাম। এই তো আমার ব্যাটারটা একদম রেডি। এখন আমি বেগুনগুলো একটা একটা করে ব্যাটারে চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আমি একটা পাতিলে তেল গরম করে নিয়েছি। বেগুনটা যখন ব্যাটারের মধ্যে চুবানো হবে তখন খেয়াল রাখতে হবে বেগুনের দুই পাশেই যেন ব্যাটারটা খুব ভালো মতো লেগে যায়। আমি একইভাবে সবগুলো বেগুন বেসনের গোলায় চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। বেগুনি বানানোর ক্ষেত্রে যে বেগুনটা ব্যবহার করবেন সেই বেগুনটা খুব বেশি পাতলা না করে একটু মোটা করলে বেগুনিটা খেতে ভালো লাগবে। আর বেগুনটা ভালো মতো ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেগুনের গায়ে ব্যাটারটা খুব ভালো মতো লাগবে এবং বেগুনিগুলো ফুলকো হবে। আমি বেগুনগুলো এপাশ থেকে অপর পাশে উল্টিয়ে দিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিচ্ছি। একটা কিচেন টাওয়ালের উপরে রাখবো যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয়। একইভাবে সবগুলো বেগুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে ডুবো তেলে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। এইভাবে বেগুনিগুলো ভাজলে ফুলকো হবে এবং মুচমুচে হবে। একটা বেগুনি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের বেগুনি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। রমজান স্পেশাল আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি বুঝতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।